মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট 2024 এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 10:30 দিকে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মান্দা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এস এম রোহানি সুলতান মাহমুদ গামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও ডাক্তার তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী প্রমুখ। রিপোর্ট করেছেন নগর প্রতিনিধি আলামিন স্বাধীন, এনএন টিভি।